গণিত 19.2, আমরা আজকে এই পাঁচ পর্বে, এটা পঞ্চম পর্ব, এক্স ভি আই ভিটা শিখতে হবে আমাদের। আগের দিন আমাদের এটা হয়েছে, আমাদের হ্যাঁ জেড স্কোয়ার, আজকে এটা হবে পঞ্চম পর্ব। যেটা আগে দেখুন তা দেখে নিতে পারো, 4 নম্বর পর্বটা। এটা আমাদের আজকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। আগের অঙ্কটা দেখে নাও, চলো মাইনাস কমন নিলাম, চিহ্ন পাল্টি যায়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এক্স 17 অঙ্ক করতে আমাদের হবে আজ। এটা হলো এই অঙ্কটা, দ্বিতীয় বন্ধন দিয়ে একটাই বই নেওয়া হচ্ছে, দ্বিতীয় বন্ধন বাইরে স্কোয়ারটা হবে, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে গেল, গোটাটা এ হলো, এটা এ এটা বি। যোগ এটা গুণ করা যাবে,
এবি কেটে যাবে। বিসিটা আগে দিলাম প্লাস আছে বলে, এবি যোগ হবে 2 এবি হবে। এটা সি কমন যাবে, এটা যা আছে তাই হবে। অ্যান্সার চলো আর একটা অঙ্ক, সতেরোটা হলো আমাদের এইটা অঙ্কটা, x² মাইনাস y² ১৮টা হলো। x² আলাদা রাখলাম, আগেকার অঙ্কটা মতনই মাইনাস কমন নিলাম, চিহ্ন পাল্টি যাবে। ঠিক আগেকার অঙ্কটা মতন আগে একটা অঙ্ক এরকম করা হলো, x² মাইনাস এটা দেখো আমরা y² প্লাস 2 × y × 3z প্লাস 3z² হয়ে গেছে না? তাহলে দেখো এখানে সমান x² মাইনাস কি পাবো, y প্লাস 3z স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা। এবার তোকে স্কোয়ার মানে বি স্কোয়ার পেয়ে গেছি, বুঝিয়ে দাও x² প্লাস y প্লাস 3z আর x স্কোয়ার বললাম, x হবে এক্স মাইনাস y মাইনাস 3z, এটা অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর পরে ভিডিও লক্ষ্য রাখো। তোমাদের 18টা হলো, 19টা হবে এটা থেকে, 6 নম্বর ভিডিও হবে, 6 নম্বর পড়বে। বিদায় নিচ্ছি।